আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত খুলবে না স্কুল, বললেন প্রধানমন্ত্রী বই উৎসবের উদ্বোধন। ঢাকার খাল সিটি কর্পোরেশনকে হস্তান্তর, থাকবে না জলাবদ্ধতা, দখলমুক্ত করার অঙ্গীকার। 31st night এই নিরাপত্তা ঝুঁকি, নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি, চলছে সাইবার পেট্রোলিং। উত্তর ও পশ্চিমাঞ্চলের শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত, ফসলের ক্ষয়ক্ষতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021 সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ঘরবন্দি থেকে শিক্ষার্থীদের যাতে মানসিক ক্ষতি না হয় সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে সরকার। শুক্রবার নতুন বছরের প্রথম দিন থেকে সারাদেশে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হবে। প্রণব চক্রবর্তী, রিপোর্ট। নতুন ক্লাসে নতুন বই, এ যেন আনন্দ অপেক্ষার অবসান। এই আনন্দ লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় শিক্ষার্থীদের। প্রতি বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে বর্তমান সরকার, আয়োজন করছে বই উৎসবের। করোনা সংক্রমণের বিরূপ প্রভাবে এবার উৎসব না হলেও যথা নিয়মে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হচ্ছে 34 কোটি 36 লাখ বই। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দিনেই সারা দেশে শুরু হচ্ছে বই বিতরণ কার্যক্রম। সকালে গণভবন থেকে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লেখাপড়া ছাড়া একটি জাতির উন্নতি হয় না, তাই শিক্ষার্থীদের অধ্যয়নে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। একটা নতুন বই পেলে একটু ভালোও লাগে, বইটা হাতে পাবে, তার মলাটা লাগাবে, নামটা লিখবে, সুন্দরভাবে দেখবে, পড়বে, এবং সেটাই একটা আলাদা আনন্দ। খালি পাঠ্য বই না, এখন অনেক বই আছে পড়া যায়, সেটা পড়তে পড়ার জন্য আমি অনুরোধ করবো, তার সাথে সেই সাথে একটু খেলাধুলা করতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে, জানান প্রধানমন্ত্রী। আমরা যখন একটু সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলবো, তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের কাজে। আমরা আমাদের ছেলেমেয়েদের কথা চিন্তা করি, আবার স্কুল খোলা এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি, এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করব না। করোনা মহামারী থামিয়ে দিয়েছে সারা বিশ্বকে। শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন ঘরবন্দি থেকে শিক্ষার্থীদের যেন মানসিক ক্ষতি না হয় সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে সরকার। শিক্ষার্থীগণের যে মানসিক স্বাস্থ্য সমস্যা বা অভিজ্ঞত দেখা দিচ্ছে সেটা মোকাবেলারও ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সেই বিষয়ে কী করণীয় সেই শিক্ষাটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন ফোকাল পয়েন্ট শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এ লক্ষ্যে ইতিমধ্যে শীর্ষস্থানীয় সাইকোলজিস্টদের সঙ্গে আলোচনা করে কীভাবে আমাদের ছেলেমেয়েদের সহায়তা দেওয়া যায়, কাউন্সিলিং করা যায়, তার ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। একটি বছরের শেষ, ইংরেজি নববর্ষ শুরু হতে যাচ্ছে আগামীকাল, তাই সবাইকে আমি আমার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 26টি খাল আনুষ্ঠানিকভাবে 2 সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করেছে ঢাকা ওয়াসা। দায়িত্ব পেয়ে 2 মেয়র জানান, আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতামুক্ত ঢাকা নগরী উপহার দেবে নগরবাসীকে। আর দখলমুক্ত খালের পাড়ে নান্দনিক পরিবেশ তৈরি করা হবে বলে জানান স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মাহমুদ হাসানের রিপোর্ট।
পানি নিষ্কাশনের দায়িত্ব দুই মেয়রের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। এতে করে ঢাকার 26টি খালের দায়িত্ব পেল দুই সিটি কর্পোরেশন। দায়িত্ব পেয়ে নিজস্ব অর্থায়নে মার্চের মধ্যেই 3টি খাল এবং 2টি কালভার্ট সংস্কার ও জুনের মধ্যে সকল খাল সংস্কারের কথা জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। প্রত্যেকটা খালের সাথে এখনও যে খালগুলো রয়েছে, যেই জলাশয়গুলো রয়েছে, আমরা যদি প্রত্যেকটা খাল জলাশয় সংযোগ করতে পারি তাহলে আমি মনে করি যে ভেনিসের থেকে কম হবে না ঢাকা শহর। উত্তরের মেয়র বলেন খালগুলোর ঠিকানা হয়েছে। প্রতি বছর ভূগর্ভের পানির স্তর নেমে যাচ্ছে 3 ফুট করে। এই সমস্যা রোধে খাল সংস্কার জরুরি। আগামী বর্ষায় ঢাকার জলাবদ্ধতা নিরসন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা খাল পরিষ্কার করবই করব, খালের উচ্ছেদ করে এবং খালকে আমরা আগের গতিতে ফিরিয়ে আনবই অবশ্যই। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন ঢাকার অধিকাংশ খাল দখল হয়ে গেছে, এগুলোকে দখলমুক্ত করে নগর সাজাতে দুই মেয়রকে নির্দেশ দেন তিনি। ভুল কাজটা সবাই করেছে, এখন যতটুকু সম্ভব ফেজ বাই ফেজ আমাদেরকে এগুলাকে এই সমস্তগুলোর পুনরুদ্ধারের কাজও যেমনি যেতে হবে, ওয়াকওয়াই করে মানুষের হাঁটার ব্যবস্থা করে দেওয়া এবং জলাশয় যেগুলো আছে সেগুলো ওয়াটার ট্রান্সপোর্টের ফ্যাসিলিটিগুলোকে আমরা অ্যাক্সিলারেট করা, এই সমস্ত বিষয়গুলোর জন্য ওনারাও কাজ করছেন এবং আমরা প্রজেক্ট বানাচ্ছি। খাল হস্তান্তরের ফলে বর্ষায় পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। বৃষ্টির পানি নিষ্কাশনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। 1988 সাল থেকে 26টি খালের দায়িত্ব ছিল ঢাকা ওয়াসার। দুই মেয়রের দাবির প্রেক্ষিতে খাল ব্যবস্থাপনার দায়িত্ব পেল সিটি কর্পোরেশন। সেটাকে ক্যারি অন করবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার 31st নাইট নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, তবে মানুষের স্বার্থে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হবে সারাদেশ। আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমেও নজরদারি করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। রাজধানীর গুলশান এলাকা 31st নাইট সামনে রেখে তৎপর পুলিশ। ডিপ্লোমেটিক জোন হিসেবে পরিচিত গুলশান বিভাগে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। সাধারণ নিরাপত্তা যদি আপনি না করেন তাহলে সাধারণ জনের খুব অসুবিধা হয়ে যাবে। এটা অনেক ভালো লাগতেছে, এই বিষয়ে সবসময় থাকাও অনেক ভালো। এটা যানবাহন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সবার জন্য। ডিএমপি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা। রাত 8টার পরে গুলশান এলাকায় বসবাস করেন এমন কেউ গুলশান এলাকায় প্রবেশ করবেন না। আর গুলশান এলাকায় যারা বসবাস করেন তারা রাত 8টার পরে প্রবেশ করতে চাইলে তারা তাদের প্রয়োজনীয় যে কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে তারা প্রবেশ করতে পারবেন। আমরা সমন্বিতভাবে এই পুরো এলাকা জুড়ে যেখানে নগরবাসীদের যেখানে প্রাবল্য বা প্রাধান্য দেখা যায় সেই এলাকা যাতে কোনো ধরনের কোনো সহিংসতা বা নাশকতা না হয় সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা পুনর্বিন্যস্ত করেছি। দেশজুড়ে ইংরেজি বর্ষবরণ ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে কঠোরভাবে দমন করার কথা বলছে র‍্যাব। সকল উলিতে গুলিতে সাদা পোশাকে র‍্যাবের সদস্যরা বা র‍্যাবের বয়োজ্যেষ্ঠদের অবগত থাকবে। এর পাশাপাশি ইউনিফর্মধারী অর্থাৎ পেট্রোল ইউনিফর্ম র‍্যাব পেট্রোল আমাদের সরব উপস্থিতি জানান দেবে। এর পাশাপাশি সাইবারেও আমরা আমাদের সরব উপস্থিতি বিদ্যমান থাকবে, অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে সাইবার পেট্রোলিং। কোনো কিছু যাতে র‍্যাবের নজরদের বাইরে না থাকে এই জন্য র‍্যাব অত্যন্ত সচেষ্টভাবে এবং সতর্কতার সাথে দায়িত্ব পালন করবে বলে আমরা প্রত্যাশা করছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নতুন বছরকে বরণ করার আহ্বানও জানিয়েছে র‍্যাব। নিজ নিজ পরিবারের সাথে নিজ বাসায় থেকে 31st নাইট উদযাপন করেন এই জন্য র‍্যাব দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। উত্তর ও পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন, বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। প্রতিনিধিদের সহায়তায় রত্নাজামানের রিপোর্ট। জেঁকে বসেছে শীত, উত্তরের জেলা পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, রাজশাহী এবং পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা সহ বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। দিনাজপুরের হিলিতে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। শীতে মানুষজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয় বিপাকে পড়ছেন রিক্সা ও ভ্যান চালকরা। তবে ঠান্ডাতে হাত পা খুব
শীতকালে আসতেছে, গাড়ি ঘোড়া চলানো যাচ্ছে না। রংপুর অঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। কাজকর্ম করা বেকার হয়ে গেছে। উত্তরাঞ্চল সহ কুড়িগ্রাম জেলায় বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। প্রচন্ড ঠান্ডায় কাজে বের হতে কষ্ট হচ্ছে শ্রমজীবী মানুষের। 6 কিলো জায়গা মনে করো সাইকেল দিয়ে যাওয়া লাগে। ঝিনাইদহে শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীত থেকে উষ্ণতা পেতে চায়ের দোকান ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। চুয়াডাঙ্গায় ঠান্ডা ও কুয়াশার কারণে ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে, সরিষারও ক্ষতি হচ্ছে। এ অবস্থায় মাঠের ফসল নিয়েও দুশ্চিন্তায় কৃষক। কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রভাব পড়েছে গাইবান্ধার শত শত পোলট্রি খামারের উপর। ডিমের উৎপাদনও কমে আসায় অনেক খামারই মুরগি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। খাদ্য দিতে গেলে মনে করেন অনেক খরচ বৃদ্ধি হয়ে গেছে, ডিমের দাম কম, প্রোডাকশন কমের কারণে আমাদের পোষাচ্ছে না। মৌলভীবাজারের চা বাগানে এবং হাওড় অঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত, খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। এ অবস্থায় দুস্থদের জন্য শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসছেন অনেকেই। রত্না জামান, একুশে টেলিভিশন। নিচ্ছে বিরতি, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নাটোরে হাসপাতালে চুরি হওয়ার শিশু 8 দিন পর উদ্ধার। আবারও আমন্ত্রণ দুপুর 2টায় 21-এর সংবাদে। নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাইবা নামে 2 মাস বয়সী শিশু চুরির 8 দিন পর বড়াইগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। সকালে গুরুদাসপুর থানায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গ্রেফতার শাকিলা বড়াইগ্রামের চিরতাইল গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। 23 ডিসেম্বর সীমা খাতুন শিশুকন্যা তাইবাকে সাথে নিয়ে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যান। হাসপাতালের বহির্বিভাগে অনেক ভিড় থাকায় পাশে অজ্ঞাত বোরখাপরা নারী সীমা খাতুনকে শিশুটিকে তার কোলে দিয়ে ডাক্তার দেখাতে বলে। তার কাছে দিয়ে ডাক্তার দেখিয়ে ফিলে অজ্ঞাত মহিলা সহ শিশুকন্যা তাইবাকে খুঁজে পায় না। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে সিসিটিভি ফুটেজ দেখে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। শ্রমিকদের মারধরের প্রতিবাদে মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পাবনা থেকে সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। সকাল 6টা থেকে পাবনা ঢাকা মহাসড়ক সহ বিভিন্ন রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ আছে। শহরে ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সকল টিকিট কাউন্টার বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন বিড়ম্বনায়। পাবনা জেলা মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব জানান, আগে বাস যাওয়া নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবনা এক্সপ্রেসের 2 সহকারীকে মারধর করা হয়। এর প্রেক্ষিতে 27 ডিসেম্বর প্রশাসনের কাছে বিষয়টির স্থায়ী সমাধানের দাবি করে পাবনার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ, কিন্তু বিষয়টির সুরাহা না হওয়ায় তারা এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সভাপতি সম্পাদকের বদলির আদেশ বাতিলের দাবিতে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছে কর্মচারীরা। ধর্মঘটের দ্বিতীয় দিনে পরিচালকের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। এদিকে হাসপাতালের আউটডোরে টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা। একই সাথে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড বয় সহ চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ধর্মঘটে যোগ দেয়ায় রোগীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। তবে হাসপাতালের এক কর্মকর্তা বলছেন, বিষয়টি সমাধান করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। এখানে তো আমরা ইমার্জেন্সি দরকার যে ব্লাড, বাট আমরা কোনো দিতে পারছি। সংগঠনকে বদলি করলে অহেতুক সেটা সংগঠনটাই বাতিল হয়ে যাবে। সো বাট সভাপতি সাধারণ সম্পাদক বদলি প্রত্যাহার করতে হবে। আমি একটু সমস্যা হলেও আমাদের অন্যান্য যারা নার্স আছে, ডাক্তার আছে, তারা চিকিৎসা তো দিচ্ছে, আমরা চেষ্টা করতেছি যাতে এটা দ্রুত সমাধান হয়। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছে আরেকটা বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনাকালীন সহায়তায় ট্রাম্পের $2,000 চেকের প্রস্তাব সিনেটে নাকচ। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। করোনা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত খুলবে না স্কুল, বললেন প্রধানমন্ত্রী বই উৎসবের উদ্বোধন।
ঢাকার খাল সিটি কর্পোরেশনকে হস্তান্তর, থাকবে না জলাবদ্ধতা, দখলমুক্ত করার অঙ্গীকার। 31st নাইটে এই নিরাপত্তা ঝুঁকিয়ে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি, চলছে সাইবার পেট্রোলিং। উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত, ফসলের ক্ষয়ক্ষতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21/24 অনলাইনে। বিকাল 4টায় 21-এর সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।